আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি বিডি জবসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো স্বাস্থ্য দপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে কোটি বেকারের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। গত 16/11/2023 খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল CDC অপারেশনাল প্ল্যানের অধীনে লোক নেওয়া হবে। এখানে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ব্যতীত আবেদন করা গ্রহণযোগ্য হবে না। ক্রমিক নং এক পদের নাম সাইট ইঞ্জিনিয়ার, যোগ্যতা UGC অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল এ ন্যূনতম BSc ইঞ্জিনিয়ার ডিগ্রি। পদ সংখ্যা 6 জন, সর্বসারার করলে বেতন সংখ্যা 60,000 টাকা, বয়স সর্বোচ্চ 40 বছর। ক্রমিক নং দুই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, যোগ্যতা UGC অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃক ন্যূনতম BSc ইঞ্জিনিয়ার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। পদ সংখ্যা 2টি, বেতন 60,000 টাকা, বয়স 40 বছর। ক্রমিক নং তিন টেকনিশিয়ান, যোগ্যতা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ন্যূনতম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সর্বোচ্চ বয়স 35 বছর। পদ সংখ্যা 29টি, বেতন 25,000 টাকা। ক্রমিক নং চার অপারেটর, যোগ্যতা SSC বিজ্ঞান বিভাগ, 6 মাসের কারিগরি কোর্সে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংখ্যা 116টি, বেতন 20,000 টাকা। ক্রমিক নং পাঁচ অ্যাকাউন্টস অফিসার, যোগ্যতা UGC অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ন্যূনতম মাস্টার ইন অ্যাকাউন্টিং অথবা ফিনান্স ডিগ্রিধারী অথবা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ ICAB কর্তৃক প্রদত্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট CA ডিগ্রিধারী অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংখ্যা 1টি, বেতন 1,00,000 টাকা। এবং আরও যোগ্যতাগুলো আছে একটু দেখে নেবেন। ক্রমিক নং ছয় মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, যোগ্যতা সরকার অনুমোদিত যে কোনো মেডিকেল ইনস্টিটিউট হতে ন্যূনতম ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ডিগ্রিধারী। পদ সংখ্যা 1টি, বেতন 55,000 টাকা। এখানে যে যোগ্যতাগুলো আছে একটু দেখে নেবেন আপনারা। cdctelltalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের নিম্নরূপ দেওয়া আছে, আবেদনের শুরুর তারিখ 21/11/2023 সকাল 10টা এবং আবেদন জমাদানের শেষ তারিখ 2/12/2023 রাত 12টার মধ্যে আবেদন করতে হবে। এখানে নিয়মগুলো দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। এখানে 1 থেকে 6 নং পদের জন্য আবেদন এর ফি টাকা দেওয়া আছে, আপনারা একটু দেখবেন নিয়মগুলো। প্রথম SMS, দ্বিতীয় SMS কীভাবে হবে সেগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আরেকটু কথা বলে রাখি, এখানে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এই টাকাগুলো পেমেন্ট দিতে হবে। আপনারা ভালোভাবে দেখে শুনে এই আবেদনটি অবশ্যই করবেন। যারা এই যোগ্যতা আছেন তারাই শুধুমাত্র আবেদনগুলো করবেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে কোটি বেকারের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।